name? Well, Arisha. Say your name. How old are you, Arisha? 5. Korbani mangsho kato? হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই ব্লগটি। আর একটু দেরি হয়ে গেল ঈদের ব্লগটা দিতে, কারণ কোরবানি ঈদ, কোরবানি মাংসের একটা ঝামেলা, তারপরে বাসায় গেস্ট ছিল, আর আমার নিজেরও একটু শরীর খারাপ। আপনারা ভয়েস দেখে বুঝতেই পাচ্ছেন, সব কিছু মিলিয়েই আমার একটু ঈদের ব্লগটা দিতে দেরি হয়ে গেল। তো আজকে সকাল থেকেই শুরু করেছি ঈদের ব্লগটা, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু রেডি টেডি করে আমরা গোসল করে যাব বড় মসজিদে নামাজ পড়তে। আর আজকে পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। ঈদের নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে আমরা কোথায় বেড়াতে গেলাম, আমাদের বাসায় কে কে গেস্ট আসলো, এবং কোরবানির মাংস সহ আমি সব কিছুই একবারে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আশা করছি আপনাদের আজকের পুরো ভিডিওটি ভালো লাগবে, দেখার অনুরোধ রইল আপনাদের। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই আমাকে দেখেন সব সময়, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওর মাধ্যমে আমি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো ঘুম থেকে উঠে সব কিছু রেডি টেডি করে বাচ্চাদেরকে নিয়ে বড় মসজিদে নামাজ পড়তে যাওয়াটা একটু টাফ হয়ে যায়, যেহেতু আমার দুইটা বাচ্চাই খুবই ছোট। তো এত সকালবেলা নামাজ পড়তে যেতে পারিনি। ইস্ট লন্ডনে 5টা জামাত হয়, তো আমরা 4 নাম্বার জামাটা পরেছি। বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে গোসল করিয়ে যেতে একটু সময় হয়ে দেরি হয়ে গিয়েছে আমাদের। ইচ্ছে ছিল 2 নাম্বার জামাটা পরার, কিন্তু যাই হোক আমরা 4 নাম্বার জামাটা পরেছি আলহামদুলিল্লাহ। আর নামাজ পড়ে খুবই ভালো লেগেছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ইস্ট লন্ডন মসজিদটাও কেমন বাইরে, কারণ ভিতরে তো ভিডিও করা যায় না, অ্যালাউ না। আমি ঈদের বাইরের আমেজটা কেমন হয় এই যে আজকে দেখি। এখন কি খাবে তুমি? কেক খাবে? আজকে কি খাবে? ওকে, তাড়াতাড়ি খাবো বা, আমরা নামাজ পড়তে যাব। অল্প একটু খেয়ে তাড়াতাড়ি চলো। আজকে নাও না, আজকে দাও। ওয়েলকাম, তাড়াতাড়ি খাওয়াচ্ছে, নামাজ পড়তে যাব। মিষ্টি খেয়ে নামাজ পড়তে যেতে হয়। বিসমিল্লাহ বলেছো? ওকে, তুমি এখন বসে আছো, নামাজ পড়তে যাবে, পাপা রেডি হলে আমরা চলে যাব। ওকে, হ্যাঁ, এই তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন সবাই মিলে নামাজ পড়তে যাচ্ছি তাড়াতাড়ি করে। অনেক সকালে উঠেছি, তারপরও বাচ্চাদের নিজেরা রেডি হতে হতে একটু সময় লেগে গেছে। এখন নামাজ পড়তে যাব, নামাজ পড়তে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বড় মসজিদটা। আর আমার একটু রাত্রে শরীর খারাপ হয়ে গিয়েছে, একটু অ্যালার্জি উঠেছে, রাত্রে জ্বর উঠেছিলো। তো সব মিলিয়েই তারপর যাক আলহামদুলিল্লাহ নামাজ পড়তে যাচ্ছি বাচ্চাদের ফ্যামিলিকে নিয়ে। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। বাচ্চাদের নিয়ে যে ঈদের একটা আমেজ, বাচ্চাদের আমাদের জেনারেশনকে শেখানোর জন্য ইউরোপের মাটিতে খুব বড় ব্যাপার। আর আমাদের লন্ডনে এই সবচেয়ে বাইক ছবি তুলে সবাই ভালো থাকবেন, আপনাদেরকেও ঈদ মোবারক। তো এই তো হচ্ছে ইস্ট লন্ডন মসজিদ, মরিয়ম সেন্টার। তো ভিতরে আর তো ভিডিও করা অ্যালাউ নেই। তো আমাদের নামাজ শেষ করে আমরা এখন বাইরে বের হয়েছি, সোয়েপার আন্টিকের জন্য ওয়েট করছি। আর ইকরা টিভি থেকেও আমার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো হচ্ছে ঈদের দিনের বাইরে যে বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদের, আমাদের ঈদের যে একটা আমেজ, সবাই নামাজ পড়তে আসে দূর দূরান্ত থেকে। তো সব মরিয়ম সেন্টার এটা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে মহিলাদের নামাজ হয় মরিয়ম সেন্টারে, আর অপর সাইডে হচ্ছে ছেলেদের নামাজ হয়। তো আমরা নামাজ পড়ে বাইরে ওয়েট করছিলাম, সোয়েপার আদ্রিক আসবে। আর বের হয়ে আদ্রিক এক একটা বেলুন কিনে দিলাম। ঈদ মানে ওদেরকে নামাজ পড়তে গেলে বেলুন কিনে দিতে হবে, সব বাচ্চাদের হাতে হাতেই বেলুন, আকাশে বেলুন উঠছে। আর এটাই হচ্ছে বাচ্চাদের ঈদ, বিদেশের বাড়িতে আমাদের বাচ্চারা আমাদের আত্মীয় স্বজন কাউকেই কাছে পায় না, এই ছোট ছোট জিনিস দিয়ে ওরা হ্যাপি থাকে, ওদেরকে আমরা হ্যাপি রাখার চেষ্টা করি। আর এই তো আদ্রিক আর সোয়েব চলে এসেছে। আর প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল যে চিন্তা করা যায় না, হঠাৎ করেই গরম পড়েছিল ঈদের দিন। আর নামাজ পড়ে এখন আবার আদ্রিককেও একটা বেলুন কিনে দিলাম, দুই ভাই বোন বেলুন কিনে এখন আমরা যাব
বড় ভাবির বাসায়, বড় ভাবি হচ্ছে পিঙ্কির আম্মার বাসায় যাব আমরা, কারণ নামাজ পড়ার পরে বের হয়েছি, আর পরে বের হওয়া যাবে না কারণ আমার বাসায় অনেক গেস্ট আসবে। তো বাসা থেকে যদি বাসায় ঢুকে যায় আর বাসা থেকে বেরোতে পারবো না, তাই নামাজ পড়ে। আর বড় ভাবিও ফোন দিচ্ছিল যে আসো একসাথে খাওয়া দাওয়া করবো সকালবেলা। তো এখন যাচ্ছি আমরা আলিজাদের নান্নার বাসায়, আর আলিজা হচ্ছে আদ্রিয়ার ফ্রেন্ড। আসো সবাই মিলে একসাথে একটু আদ্রিয়াকেও নিয়ে গেলাম, ওর ফ্রেন্ডের সাথে ঈদিন দেখা হবে। আমরাও একটু ঘুরতে গেলাম, আর আমাদের বাসাও পরে গেস্ট আসবে, সবাই মিলে এনজয় করব। তো সব কিছু মিলিয়ে আর কি, তো এখন এই তো আমরা চলে এসেছি আলিজাদের নান্নার বাসায়। এখন আজি কোরা সবাই মিলে একটু বসছে, খুব খুশি বলতেছে আদ্রি আসতেছে, এতক্ষণ মন মরা হয়ে আসছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, আর ভাবির খিচুড়ি আর ভর্তা অনেক মজা ছিল, সকালবেলা খেতে খুবই ভালো লাগছিল। সবাই মিলে সকালবেলা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগছিলো। আর আলহামদুলিল্লাহ এবারে ঈদটা আমার খুবই ভালো কেটেছে। তারপর আমার শরীরটা খারাপ ছিল, এর মধ্যেও আমি যে এত আনন্দ করতে পেরেছি, আমার বাসায় এত গেস্ট এসেছে, সবাই মিলে আনন্দ করতে পারলাম। আর আমিও একটু সকালবেলা বের হয়েছিলাম, নইলে আমার আর কোথাও যাওয়া হতো না ঈদের দিন। তো ওদের বাসায় গিয়েও অনেকটা সময় পার করেছি, ভাবির হাতের মজার মজার খাওয়া খেয়েছি, আর ভাবির স্পেশাল চাও খেয়েছি, অনেকটা সময় পার করেছি। আর একটু তাড়াহুড়াও করছিলাম, বাসায় গেস্ট আসবে কখন, আবার এসে গেস্ট ফিরত যায় কি না। তো ঈদের দিনটা আসলে খুবই ছোট হয়ে যায় মনে হয়, ঈদের দিনটা আরেকটু বড় হলে ভালো হতো। সকালবেলা নামাজ পড়ে একটা দুইটা বাসায় গেলেই ঈদ শেষ হয়ে যায়। আর এই তো আমরা এখন চা খাচ্ছি সবাই মিলে, ভাবির স্পেশাল চা। তো চা খাওয়া শেষে আমরা এখন ওদের বাসায় একটু ছবি টবি তুলে তারপর বাসায় চলে আসব। আদ্রিয়া বসে বসে আইসক্রিম খাচ্ছে, আর এই তো শোয়েবদের ফটো সেশন পরে আমরা এখন বাড়ি চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আর এখন যে বাসায় আসলাম, আর বাসা থেকে বেরোতে পারিনি, একের পর এক সব গেস্ট এসেছে, সবাই মিলে এনজয় করছি। হাসাহাসি করছি, গল্প করছি, ঈদের কোলাকুলি করছি, নামাজ পড়ে আসলাম। তো খুবই ভালো লাগছিল যে বাংলাদেশের মতো ঈদের একটা আমেজ পাচ্ছি, ঈদের দিন বাসায় গেস্ট আসলে খুবই ভালো লাগে। আসলে মেহমান তো খুব রহমতের জিনিস, আর যখনই ঈদের দিন সবাই সবার বাসায় যাই, আমিও যাই, আমরা সবাই যখন সবার বাসায় যাই খুবই ভালো লাগে। বিদেশ বাড়িতে এতটুকুই আমাদের আনন্দ। আর এই তো আমি এখন দুপুরের খাওয়া দাওয়া সব রেডি করছি, রান্নাবান্না করেছিলাম যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। পোলাও রান্না করেছিলাম, রোস্ট করেছিলাম, গরুর মাংস, কাবাব, বোরহানি, সালাদ, ডেজার্ট সব কিছুই রান্নাবান্না করেছিলাম। নবাবী শ্যামাই রান্না করেছিলাম,
গরমের মধ্যে সবাই শুধু বোরহানি খাচ্ছিল আর খেয়ে বলছিল বোরহানিটা নাকি খুবই মজা হয়েছে। আসলেই বোরহানিটা খুবই ভালো লাগছিল, কারণ প্রচণ্ড গরম ছিল ঈদের দিন, ঠান্ডা বোরহানি খেতে সবারই খুব ভালো লাগছিল। সবাই মিলে ঈদের আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়া করছি। আর আমার শরীরটা ভালো না থাকায় আমি আর ঈদের ড্রেসটা পরা হয়নি। সকালে যে নামাজ পড়তে গিয়েছিলাম, ঈদের যে নামাজের ড্রেসটা কিনেছিলাম নামাজ পড়তে যাওয়ার, সেটা পরেই সারাদিন ঈদটা শেষ করেছি। প্রচণ্ড গরমও ছিল আর আমারও শরীর ভালো লাগছিল না, আর ঈদের ড্রেসটা পরা হয়নি। মেন যে ড্রেসটা সকাল বেলা যে নামাজ পড়তে গিয়েছিলাম সেটা পরেই ঈদ করেছি। আর এই তো সে বসে বসে ছবি তুলছে। আরো ফ্রেন্ডরা চলে এসেছে, ওদের বাচ্চারা সব সবাই মিলে খাওয়া দাওয়া করছে। সুন্দর হয়েছে। আর কি খাবা বলো তোমরা? অনেক মজা বোনানি। আর না সমস্যা নাই, এই শুনি ভাবি খাও না, কে খাইবে না কিছু মজা হয়েছে বোনানি, অনেক মজা হয়েছে। বাচ্চারাও খাওয়া দাওয়া করছিল, খেলা করছিল। বোরহানি খায় সব শেষ, তোমরা এসে লাস্ট পর্যায়ে রাত্রির মেহমান আসলে আরো আছে, খাই দেখো। সারাদিন পরে আর্ধেক পিঙ্কিদের সাথে একটু খেতে বসছে। পিঙ্কি প্রিয়াঙ্কা ওরাও আসছিল ওদের হাজবেন্ডকে নিয়ে। আর ওরা এখন চলে যাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একটু কোলাকুলি করছিলাম। আমরা কোলাকুলি করতে ভুলে গিয়েছিলাম, সেই কোলাকুলিটা করছি আর বিদায় দিচ্ছি। সবাই মিলে দুষ্টামিও করছিলাম যে এতক্ষণ সময় থাকলাম, আমরা তো ঈদের কোলাকুলি করা হয়নি, তো সবাই মিলে এখন দুষ্টামি করছিলাম। আর এখন তো প্রায় বিকেল সন্ধ্যা হয়ে আসছে, আর সব গেস্টরাও আসছিলো, সোহেবেরও ছোটো ভাই আসছিলো। আর এই তো আমাদের আলহামদুলিল্লাহ কোরবানির মাংস, এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আমাদের কোরবানির মাংসটা আসছে। তো সোহেব এখন কোরবানির মাংসগুলো সব ঢালছে। এটা হচ্ছে গিলা, কলিজা, ফ্যাপসা এগুলো, আর এখানে কোরবানির মাংস। এখন সবাই মিলে কোরবানির মাংস কাটবো। আদ্রিক আদ্রিয়াকেও দেখাচ্ছিলাম, আদ্রিকের স্কুল বন্ধ ছিল, আদ্রিয়াকেও আর স্কুলে দেয়নি, ওরা বসে বসে কোরবানির মাংস ধরছে কাটছে। আসলে বাচ্চাদেরকে বিদেশের বাড়িতে এইগুলো আমাদের কালচার, আমাদের ইসলামিক জিনিসগুলো শেখানো দেখানো, এটার জন্যই আর কি সব কিছু করা। তো এখন আমরা কোরবানির মাংস কেটে আবার সব প্যাকেট করব, প্যাকেট করে সব ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজন সবার বাসায় দিব। এটাই একটা ঈদের আনন্দ, কোরবানি ঈদের আনন্দ হচ্ছে এইটা। আর মাংস আনার পরে তারপর আবার রান্না বসিয়েছি চুলাতে,
ফ্রেশ মাংস কোরবানির মাংস খেয়েছি শুকর আলহামদুলিল্লাহ আদ্রিয়া খুবই এনজয় করছিল আর আদ্রিকো দেখছিল আর এখন আমরা বাসায় রান্না করব সেজন্য শোয়েব মাংস দিচ্ছিল এখন মাংস কাটার পরে সব মিক্সড করছি মিক্সড করে এখন আমরা সব ভাগ করব সবার লিস্ট করা হয়ে গিয়েছে তো এই তো আমি কোরবানি মাংস রান্না করছি এগুলো সব কোরবানির মাংস ভাগ করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য প্যাকেটিং করা হয়ে গিয়েছে সবার নামও দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বেরিয়ে পড়ব কোরবানির মাংস দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ